আসসালামু আলাইকুম, টিজেন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবারে খবরে আলোচনা রয়েছে সৌদি আরব প্রবাসীদের জন্য ব্রেকিং নিউজ, নতুন স্ট্যাম্পিং ভিসা করে নিতে সৌদি দূতাবাসের আরও কঠোর শর্ত, সে বিষয়ে বিস্তারিত। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। করোনা ভাইরাসের প্রভাব শুরু হওয়ার আগে বা মার্চ মাসের আগে ইস্যু হওয়া বা স্ট্যাম্পিং হওয়া ভিসাগুলো নতুন করে নিতে আবারও কঠোর শর্ত দিয়েছে ঢাকায় দেশটির দূতাবাস। এখন থেকে ম্যাচ শেষ হওয়া স্ট্যাম্পিং ভিসা নিতে নতুন করে কফিলের লেটার লাগবে। রবিবার 15 নভেম্বর সৌদি দূতাবাস থেকে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেয়াদের জন্য ওয়ার্কার স্ট্যাম্পিং ভিসার মেয়াদ বাড়াতে নতুন করে কফিল লেটার সহ পাসপোর্ট জমা দিতে হবে। পূর্বে লেটার ছাড়া যে সকল ভিসা প্রদান করা হয়েছে সেই সকল ভিসার ব্যাপারে ভিসার জন্য আবেদনকৃত অফিস সমূহের দায়িত্ব বহন করতে হবে। সকল ধরনের পেশার স্ট্যাম্পিং ভিসার মেয়াদ বাড়াতে কফিল লেটার সহ পাসপোর্ট জমা দিতে হবে। এতে করে এই ভিসাগুলো নতুন করে নিতে আবারও জটিলতায় পড়তে হবে বলে মনে করছে সংশ্লিষ্টরা। জনশক্তি প্রেরণকারীদের সংগঠন বাইরার তথ্য মতে 46,800 ভিসা করোনার আগেই স্ট্যাম্পিং করা হয়েছিল। প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ, আপনারা যারা বিষয়টি এখনও বুঝতে পারছেননি তাদের উদ্দেশ্যে বলছি, দেখুন করোনার আগে 46,000-এর বেশি ভিসা স্ট্যাম্পিং করা হয়েছিল। এই ভিসাগুলো এখন আপনারা নতুন করে স্ট্যাম্পিং করে নিতে পারবেন। কিন্তু আগে আমরা দেখেছিলাম দূতাবাস থেকে বলা হয়েছিল এই ভিসাগুলো স্ট্যাম্পিং করতে আমাদের কফিলের কোনো পারমিশন বা লেটার লাগবে না। এরকমভাবে কয়েক হাজার ভিসা স্ট্যাম্পিংয়ে করা হয়ে গিয়েছে পাসপোর্টে। এখন আবার দূতাবাস থেকে হঠাৎ করে বলছে এই ভিসাগুলো নতুন করে লাগাতে হলে এখন কফিলের লেটার লাগবে, মানে কফিলের পারমিশন লাগবে, যা কিনা আমাদের প্রবাসীদের এই মুহূর্তে বের করাটা অত্যন্ত কঠিন। কারণ অনেক কফিল তাদের প্রবাসীদেরকে কোনো প্রকার রেসপন্সই করছে না। যে সমস্ত ট্রাভেল এজেন্সি ওকালা করে এই ভিসাগুলো নিয়ে এসেছিল তারাও কোনো প্রকার যোগাযোগ করতে পারছে না কফিলের সঙ্গে। আর এই অবস্থায় নতুন করে দূতাবাসের পক্ষ থেকে এরকম কন্ডিশন বা শর্ত জুড়ে দেওয়া আমাদের প্রবাসীদের জন্য বড় ধরনের মরণ ফাঁদ ছাড়া আর কিচ্ছু নয়। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করব, যাতে করে এই সমস্ত প্রবাসীদের যে ভিসাগুলো আটকে রয়েছে, যে ভিসাগুলো নতুন করে স্ট্যাম্পিং করা প্রয়োজন, সেটা যেন আমাদের সৌদি দূতাবাস কোনো প্রকার শর্ত ছাড়াই নতুন করে লাগানোর সুযোগ করে দেয়। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকল ভাইদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা যা দেখছেন তারা শেয়ার করে অন্যদেরকে এক্ষুনি দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সৌদি আরবে সকল গুরুত্বপূর্ণ খবরের খবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসের, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।